আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে খুব সুন্দর ডিজাইনের একটি হাতা তৈরি শেয়ার করব। হাতাটা তৈরি করার জন্য আমি এখানে ডোরি তৈরি করে নিয়েছি। ডোরিগুলো আমি কেটে নিচ্ছি 2 ইঞ্চি করে। দুইটা হাতার জন্য অনেকগুলো ডোরি লাগবে, তো সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি। ডোরিগুলো কেটে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন হলো একটা কাগজ নিয়ে নিয়েছি। কাগজটা 17 ইঞ্চি লম্বা আর চওড়া 2 ইঞ্চি। তো এখানে লম্বাটা নিতে হবে হাতার লম্বার সমান। যে পরিমাণ লম্বা হাতা করবেন সেই পরিমাণ কাগজটা নিতে হবে। তারপরে হচ্ছে এই যে কাগজটাতে আমি এভাবে ডোরিগুলো লাগিয়ে নিচ্ছি। সমান মাপ করে লাগিয়ে নিতে হবে, এটা চোখের আন্দাজেই করে নিলেই হবে। তবে কেউ যদি চান তো চিহ্ন করে নিতে পারেন আধা ইঞ্চি পরপর, তারপরে এগুলো লাগিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা সাইডে সেলাই শেষ, এখন হলো অপর সাইডটা। আমি এভাবে ডোরিগুলো কাগজের সঙ্গে আটকে নিচ্ছি সেলাই দিয়ে। এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কেটে নিচ্ছি। কাগজের বাইরে যে ডোরিগুলো চলে গিয়েছে সেগুলো আমি কেটে সমান করে নিচ্ছি। তারপরে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। হাতার কাপড়টা নিয়ে নিয়েছি, হাতারটা আমি কাটিং করে নিয়েছি আগে। মাপ মতো হাতাটা কাটিং করে নিয়েছি। হাতার লম্বাটা আমি 17 ইঞ্চি নিয়েছি। এই যে মাঝখানটা দিয়ে আমি কেটে নিচ্ছি। ডিজাইনটা করার জন্য মাঝখানটা দিয়ে কেটে নিতে হবে, দুই ভাগ করে নিতে হবে। তো আমি নিয়েছি, এখন হলো আমি লেসটা বসিয়ে নিব। এই যে আমি সাদা কালার লেস ব্যবহার করছি এখানে। নীলের সঙ্গে সাদাটা খুবই ভালো লাগে। হাতার কাপড়টা সোজা সাইডে রেখে লেসটা বসিয়ে নিতে হবে প্রথমেই। তারপরে হচ্ছে এই যে এভাবে করে দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। চাপ সেলাইটা অবশ্যই কাপড়ের উপরে দিতে হবে। একই পদ্ধতিতে আমি অন্য সাইডে লেসটাও বসিয়ে নিব। তো ফ্রেন্ডস, এই হাতার যে জামাটা সেই জামাটাও আমি যে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব, তো সেটা দেখার জন্য আমার সাথেই থাকবেন। দুই সাইডে লেসটা লাগানো কমপ্লিট। এখন হলো ডিজাইনটা অ্যাটাচ করতে হবে। কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। যে এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। তো তার আগে আমি হাতার মোহরিটা সেলাই করে নিচ্ছি। হাতার মোহরিটা দুইবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। নেওয়ার পরে আমি ডিজাইনটা অ্যাটাচ করব। এর একটা সাইডে আমি আগে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এখানে পিন দিয়ে আটকে নিয়ে তারপরে সেলাইটা করলে বেশি ভালো হয়। তো আমি সেটাই করেছি। এখন হলো অন্য সাইডটা বসিয়ে নিচ্ছি এভাবে। মাঝখানটা সব জায়গা দূরত্বটা ঠিক রাখতে হবে, রেখে তারপরে বসিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, এই যে আমার হাতাটা কমপ্লিট হয়ে গিয়েছে ডিজাইনটা। এখন হলো হাতাটা তৈরি করে জামার সঙ্গে অ্যাটাচ করে নিতে হবে। তো অ্যাটাচ করার পরে জামাটা কেমন দেখাবে সেটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। এই যে এখন হলো আমি উল্টিয়ে নিয়েছি, নিয়ে কাগজটা ছিঁড়ে নিতে হবে।
এই যে এইভাবে কাগজটা ছিঁড়ে ফেলতে হবে সম্পূর্ণটা। এই যে এরকম হয়েছে, আমি এইভাবে আরেকটি হাতা তৈরি করে নিব। আমি দুইটা হাতা তৈরি করে নিয়েছি, তারপরে জামার সঙ্গে অ্যাটাচ করব। এই যে ভিডিওটি অবশ্যই জানাবেন, আর জামার সঙ্গে কেমন লাগবে সেটা দেখার জন্য আমার সাথেই থাকুন। আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।